হ্যালো এডিটরস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে এ ধরনের ব্যানার তৈরি করতে পারবেন। তো ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো এখানে আপনি পিএলপি ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করে আপনি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার মেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। তারপরে এই থ্রি ডট আইকনে ক্লিক করুন। তো এখানে ওপেন পিএলপি ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন, তো এটিতে ক্লিক করুন। তো এইমাত্র আপনি আপনার মেলে যে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করেছেন সেটিকে এখানে দেখতে পেয়ে যাবেন। তো এটিতে ক্লিক করুন। তো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই অপশনটিতে ক্লিক করুন। তারপর নিচের দিকে চলে যান। তো এখান থেকে এই ফুলোটিকে সিলেক্ট করুন। তারপর এই রিসিলেক্ট অপশনটিতে ক্লিক করুন। তো এখন আপনি আপনার গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফুলোটিকে সিলেক্ট করুন। তারপর এই ঠিক মার্ক ক্লিক করুন। তারপর রিলেটিভ সাইজে চলে যান। তো এখান থেকে এটিকে কম করে দিন। তারপর এই ঠিক মার্ক ক্লিক করুন। তারপর আবার এই অপশনটিতে ক্লিক করুন। তো এখানে জিরো জিরো এবং ওয়ান যে তিনটি সংখ্যা দেখতে পাচ্ছেন, তো এগুলিকে এডিট করে এখানে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা লিখে দিবেন। তো আমাদের ব্যানারটি তৈরি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা এ ধরনের প্রফেশনাল ব্যানার তৈরি করে নিয়েছি। তো এখন এটিকে আপনি আপনার মেলে সেভ করার জন্য সিম্পলি থ্রি ডট আইকনে ক্লিক করুন। তো এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নিন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তো ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।